নমস্কার বন্ধুরা, লিকিং ফিঙ্গার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো শঙ্কর মাছের ঝাল। এখানে আমি 500 গ্রাম শঙ্কর মাছ এরকম ছোট টুকরো করে কাটিয়ে নিয়েছি। এখন আমি মাছটা নুন হলুদ দিয়ে মেখে রাখব। এখানে 1/2 চা চামচ লবণ দিলাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম, আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর 1/2 পাতিলেবুর রস দিচ্ছি। পাতিলেবুর রস দিলে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, তাই জন্য দিলাম। আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু সর্ষের তেল। এই সব কিছু দিয়ে আমি মাছটা 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দেব। মশলা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 12 থেকে 15 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আমি কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এখানে আদার পর থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে। 3টে কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দিচ্ছি 1টা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিলাম, সামান্য একটু জল দিলাম। এই সব কিছু দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। মাছ ভাজার জন্য কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে একটু সময় নিয়ে হাতে মাছগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন। মাছের 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি, অপর পিঠটাও ভালোভাবে ভেজে নিতে হবে। মাছ আমার এখানে ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আমি 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর সামান্য পরিমাণ একটু জিরে দিলাম। দেওয়ার পরে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব 2টো ছোট সাইজ পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেব। পেঁয়াজ এখানে লাল করে ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নেবেন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমরা এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, আর দিলাম স্বাদ অনুসারে লবণ। এই সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আপনারা এখন লো টু মিডিয়ামে রাখবেন। মশলা কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ জল দিচ্ছি। জল দিয়ে আমি পেঁয়াজটা একটু সিদ্ধ হতে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এখন তেল ছেড়েছে মশলা থেকে। আমি মশলাটা আবারও ভালো করে একটু নেড়ে নেব। এরপর এর মধ্যে 1 কাপ পরিমাণ উষ্ণ গরম জল দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ঝোল এখানে ফুটে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মাছটা ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন 10 মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। শঙ্কর মাছ সিদ্ধ হতে একটু সময় লাগে। এখানে ছোট এলাচ নিয়েছি 6টা, 4টে লবঙ্গ নিয়েছি, 2 টুকরো ডালচিনি নিয়েছি। এখন এই গরম মশলাটা আমি বেটে নেব। বাটা গরম মশলা দিলে মাছের একটা আলাদা স্বাদ আসে। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটা খুলছি। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে মাছের ঝালে। তৈরি হয়ে গেছে এখানে আমাদের শঙ্কর মাছ। এখন বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দেব ধনে পাতা কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার অনুরোধ রইল। গরম গরম ভাতের সাথে শঙ্কর মাছের ঝাল খেতে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। আপনারাও এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, কেমন লাগে আমাকে কিন্তু জানাবেন। চলুন দেখা হবে আবার অন্য কোনো এক ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।